আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই রাজমা স্বাদে অতুলনীয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার সোডিয়াম এবং অন্যান্য অনেক পুষ্টিগুণ রয়েছে নিরামিষা শীতের জন্য এটি একটি খুবই বড় উৎস প্রোটিনের এর একটি খুব সাধারণ রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে একটু পাশে থাকার অনুরোধ রইল এর জন্য আমি দুশো গ্রাম মতো রাজমা নিয়ে নিয়েছি যেটিকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টাকে ভিজতে দিতে হবে রাজমা বিভিন্ন প্রকারের হয় এটা লাল রাজমা এটি ফুলে অনেকটাই বড় হয়ে গেছে এবং বেশ নরম হয়ে গেছে এটাকে এবার আমি নুন একটু খাবার সোডা আর একটুখানি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে সেদ্ধ করে নেব চার পাঁচটা সিটি দিয়ে নেব একটা বাটিতে এক কাপ দেরাদুন রাইস নিয়েছি মাপ অনুযায়ী আড়াইশো গ্রাম যে কোনো চাল নিলেই হবে এটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি এরপর এটাকে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নেব বা পেপারের মধ্যে বিছিয়ে দিয়ে ফ্যানের তলায় রেখে জল শুকিয়ে নেওয়া যায় রাজমাটা সেদ্ধ হয়ে গেছে চার থেকে পাঁচটা সিটি দিতে হয়েছে তবে এটা একটুখানি নরম হয়েছে এই রাজমা লাল রাজমা একটু হার্ড হয় এমনি চিত্রিত রাজমা যে পাওয়া যায় সেটা একটু সফট হয় এই জলটাকে এবার আমি ঝরিয়ে নেব কিন্তু ফেলবো না একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি ডুমো ডুমো করে কেটে এক ইঞ্চি আদা নিয়েছি ছোট ছোট করে কেটে সাত আটটা রসুন নিয়েছি আর দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা যে যার মতো দেবেন আমি এখানে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন জিরের গুঁড়ো এক উঁচু উঁচু টি স্পুন ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে এটাকে আমি একটা সুন্দর পেস্ট করে নেব চালটা পুরোটা জল ঝরে গেছে খুব ছুঁড়ছুরে হয়ে গেছে এবার একটা বড় সাইজের আলু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি করার মধ্যে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে আলুটাকে একটুখানি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব এটা টোটালি অপশনাল দিলে ভালো লাগে খেতে আলুটা ভাজার সময় কোনো চাপা দেওয়ার দরকার নেই যেহেতু খুব ছোট ছোট করে কাটা হয়েছে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায় রাজমা বা কিডনি বিনস এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুব কম যা ওজন কমাতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নেব এভাবে আলু দিলে খেতে খুব ভালো লাগে যেহেতু আমি রাজমাতে কোনো আলু ব্যবহার করে আমি আলুটাকে এভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরেক টেবিল চামচ মতো তেল এবার এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এটাকে এবার আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব রাজমার মধ্যে যে গরম মশলাটা ব্যবহার করেছিলাম সেদ্ধ করার সময় এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সেগুলোকে তুলে ফেলে দেবো কারণ ওই ফ্লেভারটা রাজমা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে দিয়ে দিলাম কটা তেজপাতা এরপর এই পেঁয়াজটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দেব খানিকটা নুন নুনটা একটুখানি পরিমাণ মতো দিতে হবে আন্দাজ করে দিতে হবে কারণ আমি সেদ্ধ রাজমা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম একটুখানি হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটুখানি কাশ্মীরি মির্চের গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল জাস্ট কালারটা যাতে ভালো হয় তার জন্য দিয়েছি ভালো করে কষাতে থাকবো একটুখানি চিনি দেব যেহেতু রাজমার টেস্ট একটুখানি কড়া টাইপের একটু স্ট্রং টেস্ট হয় তার জন্য একটুখানি চিনি দেব ওটাকে ব্যালেন্স করার জন্য এটা দিলে খেতে খুবই ভালো লাগে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ঠিক এভাবে মশলা ভালোভাবে কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে এবার জল ঝরানো রাজমাটা অ্যাড করে দিচ্ছি এখানে আর কষানোর দরকার নেই যেহেতু মশলাটা আমার কষা এবং রাজমাটা সেদ্ধ করা শুধু এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো আমি চালটা এবং চালটা দিয়ে জলের পরিমাণটা একটুখানি বুঝে দিতে হবে যদি গোবিন্দভোগ চাল হয় তাহলে একটুখানি কম জল দিতে হবে যদি সেদ্ধ চাল হয় একটু বেশি দিতে হবে এখানে আমি দেরাদুন রাইস দিচ্ছি সেই পরিমাণটা আমি দেখাচ্ছি এখানে এক কাপ চাল নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি জল দেব। প্রথমে চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটুখানি মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো ভালো করে খুব সুন্দর গন্ধ বেরোলে তবেই জল দেব। এবং জলটা আমি ওদিকে একটা গ্যাসে বসিয়ে দিয়েছি উষ্ণ গরম জল দেবো কখনই ঠান্ডা জলটা দেব না রাজমার গুণাগুণ অনেক এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে রয়েছে ভিটামিন কে ভিটামিন এ যা আমাদের ব্রেনকে পুষ্ট করে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই কাপটা মেপে আমি এক কাপ চাল নিয়েছি এটা মেপেই আমি জল দেব। দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ জল এবং এক কাপ রাজমার জলটা দেব এটা দিলে কালারটা যেরকম সুন্দর হয় এবং এর উপকারিতাও অনেকটা বেড়ে যায় তাই রাজমার জলটা আমি ফেলবো না অল্প জল দিয়ে রাজমা সেদ্ধ করব এবং সেই জলটাকে এইখানে ব্যবহার করব ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে একদম ফ্লেমটাকে লো করে দেব তারপর একটুখানি নেড়ে তলাটা ধরেছে কি না দেখে নেব তারপর আবার চাপা দিয়ে আবার পাঁচ ছ মিনিট রেখে দেব একদম ফ্লেমটা স্লোতে থাকবে একদম লোতে থাকবে নাহলে তলাটা ধরে যাওয়ার চান্স থাকে এবং এটা করার সময় অবশ্যই তলা ভারী প্যান নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এটা করতে বারো থেকে পনেরো মিনিট লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি ঘি ঘিটা দিলে খুব সুন্দর গন্ধ হয় এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেব কাসুরি মেথি তিন চামচ তিন টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি নিয়ে হাতে রোগড়ে এটাকে দিয়ে দেব স্মেলটা খুব সুন্দর হয় এবার একটুখানি ধনে পাতা কুচি উপর দিয়ে দিয়ে দেব কসুরি মেথি ধনেপাতা কুচি এ দুটোর গন্ধ একসাথে খুব সুন্দর লাগে একটু মিশিয়ে দিলাম এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব একদম ফ্লেমটা লো থাকবে এক মিনিট কি দেড় মিনিট পর চাপাটা খুলে গ্যাসটাকে অফ করে দেব এবং ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওটা উপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটুখানি মিশিয়ে দেব বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যেতে পারে তাই একটুখানি সাবধানে করতে হবে মিশিয়ে দিচ্ছি এবার একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দিচ্ছি এভাবে রাজমা করলে পুরো একটা মিল তৈরি হয়ে যায় অন্য কোনো তরকারি করার দরকার পড়ে না যেহেতু এটি একটি ভারী খাবার তাই এটি দুপুরে খাওয়াই শ্রেয় একটুখানি অনিয়ন রায়তা করেছি টক দইয়ের মধ্যে পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে একটুখানি চিনি একটু নুন একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি এবং একটু ধনে পাতা দিয়েছি পুদিনা পাতা দিয়েছি এই অনিয়ন রায়তা রাজমার সাথে খুবই ভালো লাগে খেতে নর্থ ইন্ডিয়াতে যে রাজমা চাওয়াল তৈরি করা হয় তা অবশ্যই এভাবেই তৈরি করা হয় না সেটার পদ্ধতি সম্পূর্ণ আলাদা রাজমা আলাদা তৈরি করা হয় আর চালটা আলাদা তৈরি করা হয় মানে ভাতটা আমি এটাকে একটা প্লেটে নিয়ে এসেছি এটা সম্পূর্ণরূপে আমার পদ্ধতি রায়তার উপরে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জাস্ট ফর লুক্স ওই যে আলুটা ভেজে রেখেছিলাম তার খানিকটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো স্লাইস করে কেটে সাজিয়ে দিলাম এখানে শশাও দেওয়া যেতে পারে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম পরিবেশন করে দিলাম আমার পদ্ধতিতে তৈরি রাজমা চাওয়াল অ্যান্ড অনিয়ন রায়তা দেখতে যত সুন্দর লাগছে খেতে ততদিক ভালো লাগবে একবার করে খেয়ে দেখবেন এবং যদি করেন বাড়িতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ